নমস্কার বন্ধুরা আজকে কাঁচা আলু আর সুজি দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক একটা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা বানানো খুবই সোজা আর খুব কম সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন এটা এতটাই মুচমুচে আর এতটাই মুখরোচক হয় যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এটা আপনারা সন্ধেবেলার জলখাবারে কিংবা চায়ের সঙ্গে কিংবা টমেটো কেচাপের সঙ্গেও খেতে পারেন খেতে অসাধারণ হয় তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করা যাক তো এই মুচমুচে মুখরোচক নাস্তা বানানোর জন্যে আমাদের সবার প্রথমে লাগবে আলু আমি এখানে একটা বড়ো সাইজের আলু নিয়েছি আলুটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে প্রথমে আমাদের গ্রেট করে নিতে হবে আর গ্রেট করে নেবার সঙ্গে সঙ্গে আলুটাকে কিন্তু জলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আলু কিন্তু বন্ধুরা রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে কালো হয়ে যায় তাই জলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি এবারে গ্রেট করা আলুগুলোকে জল পাল্টে পাল্টে অন্তত দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নেবার পর আলু থেকে খুব ভালোভাবে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে জলটা ঝরিয়ে না নিলে বন্ধুরা এই নাস্তাটা কিন্তু মুচ হবে না তো দেখুন আমি কিন্তু আলুটাকে এভাবে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ সাদা তেল সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিচ্ছি এখানে হাফ চামচ সর্ষে আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা কুচানো লঙ্কাটা কিন্তু আপনারা বন্ধুরা আপনাদের পরিমাণে ব্যবহার করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যোগ করে নেবেন এবার এই ফোরনটাকে আমাদের কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি জল এই বাটি মেপে বন্ধুরা আমি এখানে দিচ্ছি আড়াই বাটি জল জলের পরিমাপটা আপনারা মনে রাখবেন এখানে আমি আড়াই বাটি জল দিচ্ছি জল দেবার পর এবার এই সমস্ত উপকরণগুলো জলের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবারে জলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে তো দেখুন এখানে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফ্লেমটাকে হাইতে দিয়ে দুই মিনিটের মতো দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি যখন এরকম জলটা ফুটে উঠবে তখন এই পর্যায়ে আমাদের যোগ করতে হবে লবণ লবণটা আমি এখানে পরিমাণ মতো যোগ করে দিচ্ছি আর দিচ্ছি সঙ্গে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিমাণটাও আপনারা যে যেমন পছন্দ করবেন তেমন এখানে যোগ করে নেবেন এবার যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো চিনি তবে বন্ধুরা আপনাদের যদি চিনি পছন্দ না হয় তো এটা আপনারা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ চাট মশলা এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেবার পর এবারের মধ্যে যোগ করে দিচ্ছি যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা এবার এই আলুটা দিয়ে সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি এক বাটি ধনে পাতা কুচানো তো বন্ধুরা এখানে আপনারা ধনে পাতাটা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন আর ধনেপাতা ছাড়াও আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তো ধনে পাতাটা দিয়েও আমি আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার যে বাটি মেপে আমি জল যোগ করেছিলাম সেই বাটি মেপেই নিচ্ছি এখানে এক বাটি সুজি ফ্লেমটাকে লো টু মিডিয়াম হাইতে দিয়ে এভাবে অল্প অল্প করে সুজি দিতে হবে আর সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো দেখুন এখানে সমস্ত সুজিটা আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই সুজিটাকে আমাদের ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ একটা শক্ত ডোতে পরিণত হয় তো খুব বেশি সময় কিন্তু বন্ধুরা লাগবে না সুজি ডোটা তৈরি করতে যেহেতু সুজি চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে সুজির এই ডোটা তৈরি করতে যখন দেখবেন যে কড়াই থেকে এভাবে সুজিটা ছেড়ে ছেড়ে যাচ্ছে কড়াইতে আর লেগে যাচ্ছে না তখন বুঝবেন যে ডোটা একদমই রেডি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার সুজির ডোটা একদমই রেডি কড়াই থেকে কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে এখানে আর লেগে যাচ্ছে না তো এবারেই সুজির ডোটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব আর ঠান্ডা আমাদের এমনভাবে করে নিতে হবে একদম ঠান্ডা হবে না উষ্ণ উষ্ণ গরম থাকবে ঠিক রকম করে আমাদের ঠান্ডা করে নিতে হবে তো দেখুন একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেবার পর এটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবেই ছেড়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পর সুজিটা কিন্তু এখানে একদম ঠান্ডা হয়ে যায়নি হালকা হালকা গরম আছে ঠিক এরকম যখন গরম থাকবে তখন এই সুজিটাকে আমাদের ভালোভাবে মেখে নিতে হবে আর এটা যখন মাখবেন তখন হাতে অল্প একটু তেল মাখিয়ে নেবেন তাহলে দেখবেন হাতে কিন্তু লেগে যাবে না তো দেখুন বন্ধুরা সুজিটাকে আমি খুব ভালোভাবে এখানে মেখে নিয়েছি সুজিটা মেখে নেবার পর এবার অন্য একটা পাত্রে আমি খুব সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা থালাতে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে বন্ধুরা আপনারাও যে পাত্রে সেট করবেন সেই পাত্রে আগে এভাবে তেলটা মাখিয়ে নেবেন তাহলে তুলতে কিন্তু কোনো সমস্যা হবে না তো দেখুন এবার সুজিটাকে আমি সেট করে নিচ্ছি হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু সেট করে নিচ্ছি সেট করে নেবার পর আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে আপনারা কেটে নিতে পারেন তো সুজিটাকে আমি এখানে থালাতে চৌ ভাবে সেট করে নিয়েছি এবার এগুলোকে কেটে নিতে হবে আর কেটে নেবার আগে অবশ্যই বন্ধুরা ছুরির গায়ে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নেবেন তেল মাখিয়ে নেবার পর এবার এগুলোকে আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা আপনারা আপনাদের পছন্দমতো শেপে এগুলোকে কেটে নেবেন বন্ধুরা কম সময়ের মধ্যে টেস্টি ও মুখরোচক কিছু বানাতে চাইলে এই রেসিপিটি আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ টিফিন রেসিপি তো দেখুন আমি কেটে নেবার পর একটা তুলে নিচ্ছি তুলে নিয়ে হাত দিয়ে এভাবে চেপে একটু শেপ দিয়ে নিচ্ছি তো দেখুন এখানে আমি একটা তৈরি করে নিয়েছি আর বাকিগুলো সব এভাবে তৈরি করে নিয়েছি তৈরি করে নেবার পর এবার আমি অন্যদিকে একটা কড়াইতে তেল বসিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর লো টু মিডিয়াম হাইতে দিয়ে এবার এগুলোকে ভেজে নিতে হবে আর বন্ধুরা এগুলোকে কিন্তু সব একেবারে দেবেন না কড়াইতে একেবারে যতগুলো ধরে ঠিক ততগুলোই দেবেন নইলে এগুলো নাড়াচাড়া করার সময় ভেঙে যেতে পারে তো কড়াইতে আমার এখানে যতগুলো একেবারে ধরেছে ততগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি আর বাকিগুলো পরে ভেজে নেব তো বন্ধুরা এগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগে লো টু মিডিয়াম হাইতে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করতে হবে তারপর আর এক পিট উল্টে দিতে হবে আর এভাবে দুপাশই উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে তো এক পাশ হয়ে যাবার পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করব। দুই থেকে তিন মিনিট পর দেখুন এখানে সুন্দর রং ধরতে শুরু করেছে তো নাস্তাগুলো আমাদের ভাজা একদমই রেডি এবার এগুলোকে তুলে নেব। বন্ধুরা এই নাস্তাগুলো কিন্তু তুলে নেবার পর একটু সময় রেখে দেবার পর দেখবেন আরও বেশি মুচমুচে হয়ে যাবে আর এগুলোকে তেলের থেকে তোলার পর কয়েক সেকেন্ডের মতো এভাবে ধরে রাখলে এক্সট্রা যে তেলটা থাকে সেটা কিন্তু ঝরে যাবে তৈরি হয়ে গেল কাঁচা আলু আর সুজি দিয়ে আমাদের দারুণ মুচমুচে মুখরোচক টেস্টি নাস্তা বন্ধুরা একবার অন্তত বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এটা আপনারা চায়ের সঙ্গে খেতে পারবেন টমেটো কেচাপের সঙ্গে খেতে পারবেন শুধু শুধুও খেতে পারবেন আর বন্ধুরা শব্দ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই নাস্তাগুলো কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ